আল্লাহর নামে প্রশ্ন করলেন, ওরে সালমান, তুমি সামনে না বসে আমার পিছনে কেন বসলা? এবার সালমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। আমি যে সালমান এই মজলিসে আসলাম, এই সংবাদটা আপনাকে কে দিল, আপনি কেমনে জানলেন? আমি তো আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, আপনিও তো আমি সালমানকে কোনোদিন দেখেন নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়া বলেন, ওরে সালমান, তুমি আমি বিশ্ব নবীর মহব্বতে তুমি যে মদিনায় সফর করছো, মদিনার উদ্দেশ্যে তুমি যখন আসতে লাগছো, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তোমার সুসংবাদ দিয়ে দিয়েছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আসার খবর বার্তাটা আমি বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কমরের মধ্যে বলতেছেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, ওয়াং শাক্কাল কমর, চন্দ্র ফাটিয়া গেছে, বিদীর্ণ হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিশাল লম্বা আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল করার কারণ প্রেক্ষাপট বুঝতে হলে আপনাদের সামনে শানে নজুল আলোচনা করা দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে মিনার ময়দানে আল্লাহর নবী রাত্রবেলা দাঁড়াইয়া আছেন, এমন সময় মক্কার বড় বড় কাফের বেঈমানেরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য, বিপদে ফেলার জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের কথাবার্তা, যুক্তিসঙ্গত নাই যেই সমস্ত কথাবার্তা, যুক্তির বাহিরে এই সমস্ত কথাবার্তা বলে আল্লাহর নবীকে আটকানোর জন্য তারা মনস্থ করে আল্লাহর নবীর সামনে তারা হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে মিনার মাঠে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, এমন সময় কাফের বেঈমানেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা নানা ধরনের প্রশ্ন করা আরম্ভ করলো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তারা হাজির হয়ে বলল, মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি নাকি আখির নবী দাবি করো, তুমি যে নবী, আল্লাহ যে তোমাকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, ওরে মুহাম্মদ, তুমি এক কাজ করো, তুমি যে বিশ্ব নবী এর কোন প্রমাণ আমাদের সামনে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা প্রমাণ দিতে বলল, প্রমাণ,
ওরে ভাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলতে লাগলেন, আপনারা কি ধরনের প্রমাণ চান আমাকে একটু বলো। আল্লাহর নবীকে তারা বলল, হে মুহাম্মদ তুমি আমাদেরকে অলৌকিক কিছু দেখাও, অলৌকিক। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বলো অলৌকিক ঘটনা আমি কি জমিনে দেখাইব না আসমানে দেখাব। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা আটকানোর জন্য বলল, ভাতিজা হে মুহাম্মদ তুমি জমিনে দেখাইছো বহু, এখন আসমানে দেখাও, যেহেতু আসমানের নাম তুমি নিয়েছো অতএব তুমি আসমানের কিছু মুআজ্জিজা আমাদেরকে দেখাও, অলৌকিক কিছু দেখাও। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী হে কাফের বেঈমানেরা আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, তাকায় দেখো আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওই আকাশের ভিতরে যে চাঁদ উদিত উদিত হয়েছে ওই চাঁদটা আস্তনা অর্ধেক। সমস্ত কাফের বেঈমানেরা এক বাক্যে বলে উঠল, ওরে মুহাম্মদ ওই চাঁদটা স্বয়ং সম্পূর্ণ পুরা, ওই চাঁদের মধ্যে কোনো খণ্ড নাই, ওই চাঁদটা গোলাকার। আল্লাহর নবী বলেন, আমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেই তাইলে কি তোমরা আমাকে বিশ্ব নবী আমাকে নবী হিসাবে তোরা মানবা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মুহূর্তে বলছে, কাফের বেঈমানেরা একজন আরেকজনকে বলাবলি করলো, মুহাম্মদ তো জীবনে কোনোদিন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না, মুহাম্মদ তো কোনোদিন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে না, এটা হলো তাদের ধ্যান ধারণা। কিন্তু যেটা মানুষ পারে না ওইটা পারে আমার আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আকাশের দিকে তাকাইয়া এবার লক্ষ্য করে বলেন, ওরে হে চন্দ্র হে পূর্ণিমার চাঁদ, তোমাকে তো কোনো মানুষ বানাই নাই, তোমাকে তো আল্লাহ বানাইছে। হে পূর্ণিমার চাঁদ, আমি যে বিশ্ব নবী দুনিয়ার মানুষ না জানলো কিন্তু তুমি ভালো করে জানো যে আমি বিশ্ব নবী আল্লাহ প্রদত্ত নবী। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদেরকে বললেন, আমি আসমানের ওই পূর্ণিমার চাঁদটাকে আমি দ্বিখণ্ডিত করে দিব, কিন্তু বিনিময় কিন্তু তোমরা ঈমান আনতে হবে। তারা শর্তে রাজি হয়ে গেল। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কাফের বেঈমানদেরকে আল্লাহর নবী বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে আমি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিব, তোমরা কিন্তু তোমাদের কথা কিন্তু ঠিক রাখতে হবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার চাঁদটাকে লক্ষ্য করে বললেন, ওরে চাঁদ তোমাকে কিন্তু আমিও বানাই নাই, কেউ বানাই নাই, তোমাকে বানাইছি আল্লাহ। আল্লাহ যে আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার কেউ না জানলেও, ওরে ছা ওরে ওরে চাঁদ তুমি কিন্তু ভালো করেই জানো। এবার আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ওরে চাঁদ আল্লাহর হুকুমে তুমি বিদীর্ণ হয়ে যাও, দ্বিখণ্ডি হও, দ্বিখণ্ড হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তুমি দুই ভাগ হয়ে যাও। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি
চারটা দিকন্ডিত হইতে মোটেও দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন চারটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। চার দ্বিখণ্ডিত হওয়ার পর আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, আমি তো আমার কথা রাখলাম, আমি তো চার দ্বিখণ্ডিত করে দিলাম, এবার তোমরা বলো আমাকে বিশ্ব নবী হিসাবে মানো কি মানো না। এবার কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ এতদিন আমরা মনে করছিলাম তুমি সাধারণ জাদুকর, এখন দেখা যায় তুমি অসাধারণ জাদুকর। জুরে বলেন নাউজুবিল্লাহ, অসাধারণ জাদুকর তারা বলতেছে। লা হাওলা আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। হে পয়গম্বর, আপনি তাদেরকে অলৌকিক কিছু দেখান না, আরো বড় কিছুই যদি তাদেরকে দেখান, কিন্তু তারা এগুলোকে জাদু বলে তারা উড়িয়ে দিবে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ হেদায়েতের মালিক না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে কাফের বেঈমানেরা চিনে নাই। কাফের বেঈমানেরা জানতো যে উনি যে বিশ্ব নবী, উনি যে আল্লাহর প্রেরিত রাসূল। এরপরও তারা মানতে রাজি না। কেন তারা মানতে রাজি না? তারা না মানার পিছনে কারণ হইল, তারা তাদের বাপদাদার ধর্ম তারা ছাড়তে রাজি না। তারা তাদের বাপদাদার ধর্ম ছাড়িয়া তারা জাহান্নামে তারা যাইতে রাজি না। তারা তাদের বাপদাদার ধর্ম ছাড়িয়া তারা জান্নাতে যাইতে রাজি না, তারা জাহান্নামে যাইতে রাজি। তারপরেও তাদের বাপদাদার ধর্ম তারা পালন করবে, এত বিষাক্ত এত কঠিন কাফির বেঈমানেরা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে একজন ইয়াহুদি বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না চলতে পারে না, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী তখন শিশুকালের অবস্থানে, আল্লাহর নবীর বয়স তখন প্রায় 12 বছরের মতো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর পয়গম্বর এবার আল্লাহর নবী বিশ্ব নবী হাঁটতেছেন, আল্লাহর নবী পাহাড়ের দিকে হাঁটতেছেন। এমন সময় একজন বৃদ্ধ ইহুদি আল্লাহর নবীকে ফলো করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের পিছু দাওয়া করলো, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহর নবীর সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই। ওই বৃদ্ধটা এক পর্যায়ে অস্থির হয়ে মাটির মধ্যে বসে গেল, আর আফসোস করতে লাগলো, আহারে আমি তো বৃদ্ধ, আমার তো মরার সময় হয়ে গেছে, কিন্তু ওই শিশু নবী ওই সন্তান যখন নবুয়ত লাভ করবে তখন হয়তো আমি বাঁচব না, তখন হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যদি আমি ওই পর্যন্ত বাঁচতাম, যদি আমি ওই পর্যন্ত জীবিত থাকতাম, তাহলে হয়তো আমি কালেমা পড়ে তার হাতে মুসলমান হয়ে যাইতাম। এমন আশা আকাঙ্ক্ষা আল্লাহর নবীকে ছোট কাল থেকে কাফের বেঈমানেরা। আল্লাহর নবীকে চিনতো, উনি সাধারণ মানুষ না, উনি হইলেন একেবারে অসাধারণ একজন মানুষ, কিন্তু এরপরও তারা মানতে রাজি না, কারণ তারা তাদের বাপদাদার ধর্ম
বসাতে রাজি নেই জন্য আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ইসলাম কেমনে কবুল করেছেন ইসলাম কেমনে কবুল করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল পারস্যে উনার বাবা ছিলেন একজন জমিদার মানুষ এবার নবীর সাহাবী হযরত সালমান উনার বাবা ছিলেন একজন জমিদার মানুষ এবার সালমানের বাবা একদিন সালমানকে ডাক দিয়ে বলে ওরে বাবা এ সালমান যাও 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 আমার খেজুর বাগানটা একটু তুমি পরিদর্শন করে আসো এবার সালমানের বাবার কথা শোনার পরে সালমান ঘর থেকে বের হয়ে খেজুর বাগান পরিদর্শন করার জন্য বাবার আদেশ পালন করার জন্য বের হয়ে গেলেন এক পর্যায়ে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীর সাহাবী এবার সালমান এবার খেজুর গাছে পরিদর্শন করার জন্য খেজুর বাগান পরিদর্শন করার জন্য এবার সালমান সামনের দিকে আগায় হঠাৎ করে মন সময় মনের মধ্যে ধাক্কা লাগছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি নাকি মদিনায় আসছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সালমান এবার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে কিন্তু বাবা উনাকে পাঠাইছেন খেজুর গাছের খেজুরের বাগান পরিদর্শন করার জন্য আল্লাহর নবীর মহব্বত যেই মুহূর্তে উনার দিলের মধ্যে জাগছে সঙ্গে সঙ্গে হযরতে সালমান আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে মদিনার দিকে হিজরত করা আরম্ভ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবী সালমান এখন উনি কালেমা পড়ে মুসলমান হন নাই সালমান এবার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে এবার হারতে 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 এক পর্যায়ে একটা কাফেলার সঙ্গে উনার সাক্ষাৎ হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আবার সালমান ওই কাফেলার মানুষদেরকে লক্ষ্য করে বললেন ভাই আপনারা কোথায় যাবেন সবাই বলে আমরা যাব মদিনায় সালমান মনে মনে ভাবলেন সালমান মনে মনে ভাবলেন আমি তো মদিনা যাওয়ার জন্য আমি তো চেষ্টা করতেছি আমি যাত্রা শুরু করলাম কিন্তু মদিনার পথ তো আমার জানা নাই কিন্তু মদিনার পথ তো আমার চিনা নাই যাই হোক ভালো হইল ওই কাফেলার সাথে আমি মদিনা পর্যন্ত পৌঁছে যাব আর মায়ার নবীর সাক্ষাৎ আমি পাইয়া যাইব এবার এবার সালমান এবার ওই কাফেলার সাথে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে আরম্ভ করলেন এবার সালমান হাঁটতে হাঁটতে ওই কাফেলার মানুষ সালমানের ভিতরের অবস্থা জানতে পারলো যে সালমান আগেরই নবী সত্য ধর্ম নিয়া আবির্ভাব হইছে মক্কা থেকে মদিনায় হিজরত করে মোহাম্মদ নামের একজন নবী দাবিদার উনি মদিনায় আসছে যদি সালমান আমাদের মাধ্যমে মদিনায় পৌঁছিয়া যায় তাইলে সে নিশ্চিত কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য তারা সালমানকে তারা পথের মধ্যে কুবা নামক এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এবার সালমানকে তারা গোলাম বানাইয়া একজন খ্রিস্টান মালিকের কাছে তারা বিক্রি করিয়া দিল জুরে বলেন নাউজুবিল্লাহ উনার বাবা ছিলেন একজন জমিদার উনার বাবা ছিলেন একজন প্রভাবশালী ধনী মানুষ কিন্তু উনার সন্তানকে ওই কাফেলার লোকেরা আল্লাহু আকবার আল্লাহর নবীর মহব্বত থেকে আল্লাহর নবীর হাত হাতে হাত রেখে কালিমা পড়ার থেকে তারা বিরত রাখার জন্য সালমানকে তারা গোলাম বানাইয়া আল্লাহু আকবার তারা একজন খ্রিস্টানের কাছে খ্রিস্টান মালিকের কাছে তারা কিছু টাকার বিনিময়ে উনাকে বিক্রি করিয়া দিল গোলাম বানাইয়া নাউজুবিল্লাহ এবার সালমানকে তারা কুবা নামের এলাকায় যাওয়ার পর
এবার সালমানকে তারা খ্রিস্টান মালিকের কাছে তারা বিক্রি করিয়ে দিল। খ্রিস্টান মালিকের কাছে যেই মুহূর্তে তারা বিক্রি করিয়ে দিল, খ্রিস্টান মালিক ডাক দিয়া বলে, আরে সালমান, তোমাকে তো আমি টাকা দিয়া খরিদ করছি, তুমি আমার কথা আমার কাজ করতে হবে, অন্য মতে অন্য পথে তোমার চলতে পারবে না। এবার সালমান বিরহ বেদনা, হায়রে আমি মদিনাওয়ালা নবীর সাক্ষাৎ পাইলাম না, মদিনাওয়ালা নবীর সাক্ষাৎ আমি পাইলাম না। এবার সালমান সামনের দিকে আগায়, মালিক এবার সালমানকে ডাক দিয়া বলে, আরে সালমান, তোমাকে আমি টাকা দিয়া খরিদ করেছি, তুমি আমার গোলাম, অতএব তুমি আমার কাজ করবা, তুমি আমার কাজ করবা, যাও আমার বাগান পরিচর্যার কাজ তোমার করতে হবে। এবার সালমান বলে, ঠিক আছে, আপনার বাগানটা আমাকে দেখাইয়া দাও, আমি আপনার খেজুর বাগান পরিচর্যা করব। এবার সালমান দীর্ঘদিন ধরে ওই খ্রিস্টান মালিকের খেজুর বাগান উনি পরিচর্যার কাজ করেন, খ্রিস্টান ওই মালিকের খেজুর বাগানের মধ্যে সমস্ত কাজকর্ম করে। এবার সালমান কাজ করতে করতে দীর্ঘদিন চলিয়া যায়, মনের মধ্যে হাহাকার, আইরে মদিনাওয়ালা নবীর মনে হয় সাক্ষাৎ পাইব না। কিন্তু নিয়ত, নিয়তের মালিক, নিয়ত যে পরিমাণ, যেই পরিমাণ আপনার নিয়ত যেই পরিমাণ পরিশুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে তদ্রূপ সেই পরিমাণ আল্লাহ তোমার নিয়ত অনুযায়ী, আমার আল্লাহ তোমার নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দান করবেন, আশা পুরাইবেন। এবং সালমান এবার ওই খ্রিস্টান মালিকের কাজকর্ম করতেছে কাজকর্ম, একদিন ওই খ্রিস্টান মালিকের একটা বাতি যা দৌড়াইয়া এসে বাগানের মধ্যে মালিককে খবর দেয়, আর ডাক দিয়া বলে, ও চাষা, মদিনার মধ্যে একজন নতুন নবী দাবিদার মোহাম্মদ নামের, মোহাম্মদ নামে এক ব্যক্তি মদিনায় আসার পর ইসলাম প্রচার করে, কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ও চাষা, একজন নতুন নবীদার নবী দাবি করতেছে। সে কিন্তু মদিনায় আসার পর মানুষটাকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, মানুষটার সুন্দর বয়ান শুনিয়া, মানুষটার সুন্দর সুন্দর কথাবার্তা শুনিয়া, মানুষটার সুন্দর সুন্দর কথাবার্তা শুনিয়া মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে, এই সংবাদ পাওয়ার পর এক পর্যায়ে এবার সালমান, এবার সালমান মনের মধ্যে বড় শান্তি, কি পরিমাণ শান্তি, কি পরিমাণ শান্তি! এবার সালমান মনে মনে ভাবলো, আহারে, এখন তো আমি বিশ্ব নবীর সংবাদ আমার নিজ কানে আমি শুনলাম, মনের মধ্যে বড় আনন্দ। এবার সালমান মনে মনে ভাবলো, ওই কুবা থেকে মদিনা তো একেবারে পাশে, এবার সালমান মনে মনে ভাবলো, যেহেতু মায়ের নবী মোহাম্মদ নবীর সংবাদ আমি পাইলাম, আমি যেহেতু বিশ্ব নবীর সংবাদ পাইলাম, আর আমি দেরি করব না, আমার মালিকের পরিচর্যার কাল শেষ হওয়ার পর আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী মদিনাতে ইসলামের কাজ করেন, দিনের প্রচার করেন, মানুষদেরকে কালিমার দাওয়াত দেন, মানুষেরা যাকে যাকে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো।
এবার সালমান উনি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য উনি তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে উনি মালিকের অনুমতি ছাড়াই এবার সালমান মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সালমান এক পর্যায়ে হাঁটতে হাঁটতে মদিনায় গিয়ে হাজির হইলেন। হাজির হওয়ার পর এবার তাকে দেখে এত সুন্দর চেহারার অধিকারী সালমান বলে আমি জীবনে এত সুন্দর মানুষ কোনদিন দেখি নাই। সালমান এবারে গিয়া দেখি এত সুন্দর কথাবার্তা বলতেছেন আর মানুষেরা বসে বসে কথাবার্তা শুনতেছে। এবার সালমান এক পর্যায়ে ওই মজলিসে গিয়া আল্লাহর নবীর পিছনে বৈশা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সালমান আল্লাহর নবীর মজলিসের পিছনে বৈশা গেলেন। আল্লাহর নবী এমন সময় কথাবার্তা বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, সুন্দর সুন্দর কথা বলেন। আল্লাহর নবীর কথাবার্তা শোনার পর এক পর্যায়ে সালমানের দিলের মধ্যে আল্লাহর নবীর প্রতি মহব্বত জাগলো। এমন সময় আল্লাহর নবী এবার মজলিসের মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে উপস্থিত জনতা, তোমরা বলো এই মজলিসে সালমান নামে কোন ব্যক্তি আছে? নিজরে বলেন সুবহানাল্লাহ। সালমান নামের কোন ব্যক্তি আছে? এবার সালমানের মনের মধ্যে আরো এক মেনান হলো, আরো বিশ্বাস জাগলো। আমি যে ওই মজলিসে আসলাম উনি জানলেন কি করে? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই মজলিসে যদি সালমান নামের কেউ থাকে, দাঁড়াইয়া যাও। এবার সালমান এবার উনি বয়ে বয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর কথা উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আল্লাহর নবী তাকায় দেখেন, যিনি দাঁড়াইছেন তিনি ওনার পিছনে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওরে সালমান, তুমি সামনে না বসে আমার পিছনে কেন বসলা? এবার সালমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। আমি যে সালমান এই মজলিসে আসলাম, এই সংবাদটা আপনাকে কে দিল? আপনি কেমনে জানলেন? আমি তো আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, আপনিও তো আমি সালমানকে কোনোদিন দেখেন নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়া বলেন, ওরে সালমান, তুমি আমি বিশ্ব নবীর মহব্বতে তুমি যে মদিনায় সফর করছো, মদিনার উদ্দেশ্যে তুমি যখন আসতে লাগছো, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তোমার সুসংবাদ দিয়ে দিয়েছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আসার খবর বার্তাটা আমি বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন আশিক ছিলেন, এখনো কিন্তু ঈমান আনেন নাই, এখনো মুসলমান হন নাই, কিন্তু নবীর মহব্বত 100 ভাগের 100 ভাগ নিয়া উনি ওনার মা বাবা আত্মীয় স্বজন সব ছাড়িয়া আল্লাহর নবীর মহব্বতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন। আল্লাহু আকবার, আল্লাহ এত কবুল করা করছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সালমানের খবর দিয়া আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী এবার হযরত সালমান
আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিছনে বসলাম কেন, এখন আমার প্রশ্নের জবাবটা নেও। আল্লাহর নবী বলেন, ওরে সালমান, তুমি পিছনে বসলা কেন, সামনে তো তুমি বসতে পারতা। সালমান বলে, হো মুহাম্মদ, বিশ্ব নবী, আমি হলাম তাওরাতের বড় আলেম, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখছি যিনি আখেরি জমানার পয়গম্বর হবে, উনার দুই কাদের মধ্যখানে মহরে নবুয়ত থাকবে। আপনার সেই মহরে নবুয়তটা দেখে আমার দিলের মধ্যে পরিপূর্ণ ইতমিনান আনার জন্য আপনার পিছনে আমি বসলাম। কিন্তু দুঃখের ব্যাপার, আপনার শরীরের মধ্যে জামা থাকার কারণে কিন্তু আমি দেখতে পারি না। আল্লাহর নবী বলে সালমানকে ডাক দিয়া বলে, ওরে সালমান, আমার পিছনে আবার যাও, আমার পিছনে আবার যাও। এবার সালমান আল্লাহর নবীর পিছনে আবার গেলেন, পিছনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জামা মুবারকটা একটু ফাঁক করিয়া দিলেন। এবার সালমান তাকে দেখে তাওরাতের মধ্যে আল্লাহর নবীর মহরে নবুয়তের আলোচনা যেইভাবে করা হইছে হুবহু সেইভাবে আল্লাহর নবীর দুই কাদের মধ্যবর্তী স্থানে মহরে নবুয়ত সেইভাবে আল্লাহ দিয়ে দিছে। এবার নবীর সাহাবি, এবার সালমান, সালমান এবার আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, আমার আর বুঝতে বাকি নাই, আমার দিলের মধ্যে বিশ্বাস, ও পয়গম্বর, আমার দিলের মধ্যে বিশ্বাস, আপনি যা আখেরি জবানের নবী, অতএব আমাকে পরে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সালমান নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মহব্বত অন্তরে কার? আল্লাহ এবং নবীর মহব্বত, আল্লাহর নবীর মহব্বতে এবার সালমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ওরে সালমান, এবার জবাব দাও, তুমি যে কালেমা পড়ে মুসলমান হইছো, তোমার বাড়ি কোথায়, তুমি আজাদ না গোলাম, একটু পরিচয় দাও। সালমান ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার বাবা একজন জমিদার, আমি কিন্তু একজন উচ্চ বংশীয় মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার বাবা একজন জমিদার, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, দন দৌলতের কোনো অভাব নাই, কিন্তু আমি আলেম, তাওরাতের একজন আলেম, আপনার গুণগান সম্পর্কে, আপনার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমি অনেক কিছু জানি, জানার পরে আপনাকে দেখার জন্য, আপনারা যে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার দিলের মধ্যে একটা থামান্না, আমার দিলের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, যেই যখন আপনার কথা আমার কানের মধ্যে আসে, যখন আপনার কথাগুলো আমি আমার দিল দিয়া যখন আমি শুনি, আপনার কথা যখন আমি পড়ি, আপনার কথা যখন শোনা যায়, আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগে, আমার দিলের মধ্যে ধাক্কা লাগে। এবার সালমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারস্য থেকে সফর করলাম মদিনার উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে, এবার আস্তে আস্তে পথিমধ্যে একটা কাফেলা পাইলাম, ওই কাফেলার সঙ্গে করে আমি মদিনার পথ চলছিলাম। এক পর্যায়ে সমস্ত কাফেলার মানুষেরা আমাকে তারা গোলাম বানাইয়া কুবা নামক এলাকায় আমাকে একজন খ্রিস্টানের কাছে তারা কিছু টাকার বিনিময়ে বিক্রি করিয়ে দিছে। জুড়ে বলেন, নাউজুবিল্লাহ, কিছু টাকার বিনিময়ে ওনাকে কি করছে, গোলাম বানাইয়া বিক্রি করে দিছে। আল্লাহু আকবার! দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য কি পরিমাণ মহব্বত ছিল তাদের অন্তরে।
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার কথা শোনার পর ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। উনি সালমান, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে তুমি যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার হয়েছো, ওরে সালমান একটু বলো, এখন যদি আমি তোমাকে বিনিময় দিয়ে আজাদ করতে চাই তুমি কি রাজি? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা, আমার সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার লোভ নাই, আমার একটা লোভ আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্ব নবী, আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো টেনশন নাই, আপনি যদি আমাকে আজাদ করেন আলহামদুলিল্লাহ, কারণ আমার দিলের ভিতরে ছিল আখেরি নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার আর আফসোস নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল মুসলিম আখুল মুসলিম, হে সালমান, যেই মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সে অপর মুসলমানের ভাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে সালমান, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন থেকে তুমি আমাদের ভাই হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী সালমানকে সম্বোধন করে বলেন, ওরে সালমান, তুমি আবার কুবার মধ্যে চলে যাও, তোমার মালিকের কাছে যাও, তোমার মালিককে গিয়া বলবা আমি আজাদ হয়ে যাইতে চাই। কিন্তু তোমাকে তো সে এমনি এমনি আজাদ করবে না, আজাদ করতে হলে সে বিনিময় চাইবে। তোমার মালিককে গিয়া বলবা আমি আজাদ হইতে চাই, বিনিময় তুমি যাই চাইবা তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার সালমান কুবায় ফিরিয়া গেল আনন্দে, কিন্তু মনের মধ্যে বড় ভয়, কারণ আমার মালিক তো বড় জালেম। মনের মধ্যে বড় ভয়, আমার মালিক তো বড় জালেম, আমার মালিক তো বড় জালেম, ও তো আমাকে আজাদ করতে চাইবে না, আর বিনিময় দিয়ে যদিও আমাকে আজাদ করা দেয়, কিন্তু ডাবল বিনিময় চাইবে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কথা শোনার পর, আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শোনার পর, এবার সালমানের ভিতরে মনের মধ্যে বড় আনন্দ, সালমানের মনের মধ্যে বড় বড় শাহ। এবার নবীর সাহাবী হযরত সালমান এবার কুবানামুক এলাকায় হাজির হইয়া এবার খ্রিস্টান মালিকের সামনে দাঁড়ায় বলে, ও মালিক, আমি আর গোলাম থাকতে চাই না। এবার মালিক ডাক দিয়া বলে, ওরে সালমান, আমি তো তোমাকে টাকা দিয়া খরিদ করছি, তুমি কেমনে আমার কাছ থেকে যাইবা? এবার সালমান বলে, আমি বিনিময় দিয়া যাইব। সালমানের মালিক ডাক দিয়া বলে, তোমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কারণ তুমি তো আমার গোলাম, তোমার কাছে তো কোনো অর্থ সম্পদ নাই, কেমনে তুমি আজাদ হইবা? এবার সালমান ডাক দিয়া বলে, আপনি বলেন আমাকে কত টাকা, কি পরিমাণ সম্পদের বিনিময়ে আপনি আমাকে আজাদ করবেন? আপনি বলেন, আপনাকে যদি আমি দিতে পারি আলহামদুলিল্লাহ, ভালো, না দিতে পারলে গোলাম হিসাবেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এবার সালমানের মালিক ডাক দিয়া বলে, হে সালমান, তুমি যদি আমাকে 120 তোলা স্বর্ণ দিতে পারো এবং আমার জমির মধ্যে যদি তুমি প্রায় 300 খেজুর গাছ লাগিয়ে দিতে পারো, শুধু খেজুর গাছ লাগিয়ে দিলে চলবে না, ওই খেজুর গাছ এক বৎসরে খেজুর দেওয়া লাগবে,
খেজুর গাছ তুমি যখন রোপণ করবা তখন থেকে হিসাব করে এক বছরের ভিতরে ওই খেজুর গাছগুলি খেজুর দিতে হবে। আচ্ছা বলেন তো, এক বছরে কি খেজুর গাছে খেজুর দেয়? নরমালি যে খেজুর গাছগুলো আছে সৌদি আরবে কমপক্ষে 12 থেকে 13 বছর সময় লাগে, ম্যাক্সিমাম 12 থেকে 13 বছর একটা খেজুর গাছ খেজুর দিতে পারে। কিন্তু ওই খ্রিস্টান মালিক এমন একটা কথা বলে যে এক বছরের ভিতরে ওই খেজুর গাছ খেজুর দিতে হবে। শুধু তাই না, 300 খেজুর গাছ যে তুমি লাগাইবা, ওই খেজুর গাছ 300টা থেকে 3টা খেজুর গাছও মরতে পারবে না। আচ্ছা আমরা গাছের বাগান আমরা রোপণ করে গাছ রই, আচ্ছা বলেন তো 100% কি গাছ সব বাঁচে না দুই একটা মরে? দুই একটা মরে কি মরে না? দুই একটা মরে। এবার সালমানের মনটা বড় দুর্বল, এত টাকা আমি কই পাবো, এত শরণ আমি কেমনে দিব, আমি কেমনে 300 খেজুর গাছ আমি লাগিয়ে দিব, 3টা খেজুর গাছের মালিক আমি না। এবার সালমান মনটা বড় দুর্বল, সালমান ডাক দিয়া বলে মালিক, হে খ্রিস্টান মালিক আমাকে একটু সুযোগ দাও, আমি ওই মদিনাওয়ালা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই সংবাদটা দিয়েছি যে সম্পদের বিনিময়ে তুমি আমাকে আজাদ করবা। এবার সালমান মদিনা আবার হিজরত করে চলে গেলেন, আল্লাহর নবীর সামনে গিয়া হাজির, মনটা বড় দুর্বল, মনটা বড় দুর্বল। এবার নবীর সাহাবীর চেহারার দিকে আল্লাহর নবী তাকায় বলে, ওরে সালমান তোমার মনটা বড় দুর্বল, তোমার মনটা বড় দুর্বল, কারণ কি তুমি বলো, তোমাকে কত টাকার বিনিময়ে কি পরিমাণ সম্পদের বিনিময়ে তোমাকে আজাদ করে দিবে? এবার সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিকটা বড় জালেম, যেইগুলা আমার কাছে দাবি করছে ওইগুলা শর্ত পুরা করা সম্ভব না। সে বলতেছে 120 তুলা স্বর্ণ একসাথে তাকে দিতে হবে, সাথে সাথে আরেকটা শর্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর বাগান তার খালি জায়গার মধ্যে আমি 300 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে, 300 খেজুর গাছ লাগাইতে যাইয়া একটাও মরতে পারবে না, আবার এক বছরের ভিতরে খেজুর দিতে হবে। এটা সম্ভব না অসম্ভব? এটা অসম্ভব, কিন্তু সম্ভব একজনের জন্য। তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য সেটা সম্ভব। আল্লাহর নবী বিশ্ব নবী এবার সালমানকে লক্ষ্য করে বলেন, ওরে সালমান টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, যেই জিনিস মানুষ পারে না ওই জিনিস পারে কে? জোরে বলেন, পারে কে? যেই জিনিস মানুষ পারে না ওই জিনিস পারে আল্লাহ। এ সালমান, আমি বিশ্ব নবীও যদি এটা দেওয়া অসম্ভব হয়, কিন্তু আমার মাওলার জন্য এটা সম্ভব, দুর্বল হওয়ার কিছু নাই। এবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দিলেন, আমার সাহাবী সালমানকে আজাদ করার জন্য সবাই যার যার তহবিল থেকে খেজুর গাছের ছোট ছোট সারা আমি বিশ্ব নবীর সামনে হাদিয়া স্বরূপ উপস্থাপন করো। সবাইকে আমভাবে ঘোষণা করে দিল, কেউ 5টা, কেউ 10টা, কেউ 1টা, কেউ 3টা, কেউ 20টা, কেউ 100টা, এরকম করতে করতে প্রায় 300-র উপরে হয়ে গেল। সুবহানাল্লাহ, বলেন 300 খেজুর গাছের ছাড়া এক জায়গায় জমা হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী এবার সালমানকে বলেন, ওরে সালমান, 300 খেজুর গাছের ব্যবস্থা হয়ে গেছে, এবার চলো তোমার সাথে আমি বিশ্ব নবীও আমার কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের একটা জামাত
আপনি আমি বিশ্ব নবী কুবা নামক এলাকায় হাজির হয়ে যাব। নেতা কেমন ছিলেন? গোলাম সেই ইসলামের ছায়া তলে আসার কারণে কি পরিমাণ মহব্বত, তারপরে প্রতি কি পরিমাণ দয়া ভালোবাসা। আল্লাহ নবী আবার সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হে সাহাবাই কেরাম চলো, আমাদের সাহাবি সালমানকে আজাদ করার জন্য কুবা নামক এলাকায় আমরা সবাই হাজির হয়ে যাব। আল্লাহর নবী সাহাবাই কেরামদের কেরামদের একটা জামাত নিয়ে আল্লাহর নবী আবার হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবাই কেরামদের একটা জামাত নিয়ে যেই মুহূর্তে হাজির হয়ে গেলেন কুবা নামক এলাকায়, আল্লাহর নবী বলেন, ওরে সালমান বলো কোন জায়গার মধ্যে রোপণ করতে হবে। জায়গা ঠিক করা হলো, জায়গা দেখা দেওয়া হলো, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, আমি পুরা 300 খেজুর গাছ আমি বিশ্ব নবী আমার দুই হাত দ্বারা নিরূপণ করব, কেউ একটি খেজুর গাছ রোপণ করতে পারবে না। আল্লাহর নবী নিজে বলতেছেন, আমার সাহাবি সালমানকে আজাদ করার জন্য আমি এই কুবা নামক এলাকায় আসছি, 300 খেজুর গাছ রোপণ করতে হবে, আবার এক বছরের মধ্যে ওই খেজুর গাছগুলি খেজুর দিতে হবে, একটা খেজুর গাছও মরতে পারবে না, এটা সাধারণ বিষয় না, এটা অসাধারণ বিষয়। অতএব আমি বিশ্ব নবী আমার দুইখানা হাত দ্বারা আমি পুরা 300 খেজুর গাছ খ্রিস্টানের বাগানের মধ্যে আমি রোপণ করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা সবাই গর্ত খনন করা আরম্ভ করো, আর খেজুর গাছের চারাগুলো আমি বিশ্ব নবী রোপণ করব। এক পরে যায় একটা একটা করে প্রায় 300 খেজুর গাছ লাগানোর কাছাকাছি সময় হয়ে গেছে। এমন সময় নবীর সাহাবী উমার, ইসলামের দ্বিতীয় খলিফা উমর, যার ব্যাপারে আল্লাহ নবী বলেন, লাউকানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়ার জমিনে নবী বানাইয়া কাউকে পাঠাইতো, তাইলে আমার আল্লাহ বিশ্ব আমার আল্লাহ উমরকেই নবী বানাইয়া পাঠাইতো। সুবহানাল্লাহ। বলেন এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের এই কষ্ট গাম থেকে উমরের সহ্য হয় না। উমর বিশ্ব নবীর অজান্তে একটা সারাউনে রোপণ করলেন, কেন আমার নবী মায়ার নবীর কষ্ট যাতে কম হয়, এই বিবেচনা করে উমর আল্লাহর নবীর অজান্তে একটা সারা রোপণ করিয়ে দিলেন। আল্লাহর নবী উনার জানেন না, আল্লাহর নবী বলতে পারেন না যে উমর একটা সারা লাগাইছে, পুরা 300 খেজুর গাছ লাগানোর কাজ শেষ হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সালমান, তোমার মালিকের বাগানে একটা নয় দুইটা নয় 300 খেজুর গাছ লাগাইয়া দিলাম, এক বছর পূর্ণ হলে ওই খেজুর গাছগুলি আল্লাহ তাআলার হুকুমে খেজুর দিবে, আর ওই একটা বছর তুমি কষ্ট করে তোমার মালিকের বাড়িতে আবার গোলামি করতে হবে। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আমি এক বছর নয়, আপনি যতদিন বলবেন ততদিনই আমি থাকবো। এক বছর পূর্ণ হয়েছে, আল্লাহর নবী ফিরে আসলেন মদিনা, এক বছর পূর্ণ হয়েছে। পূর্ণ হওয়ার পরে এবার আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়া এবার কুবা নামক এলাকায় হাজির হয়ে গেছেন নবীর সাহাবী সালমান। আল্লাহর নবীকে দেখে আনন্দে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার মায়ায় আপনার মহব্বতে আমি সালমানের দিল বড় কষ্ট পাইতেছি গো নবী। আল্লাহর নবী বিশ্ব নেই বলেন, ওরে সালমান চলো আগে খেজুর বাগানে গিয়া দেখবো, কারণ এক বছর পূর্ণ হয়ে গেছে, খেজুর বাগানে খেজুর আসলো কিনা এটা তো দেখা দরকার, কারণ না হয় তো তোমার মালিক তোমাকে আজাদ করে দিবে না।
এবার সালমান আল্লাহর নবীকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে গেলেন। গিয়া দেখেন আল্লাহর কুদরত, ওই খ্রিস্টানের বাগানে আল্লাহর নবীর বরকুতি, দুই হাত তারা যে আল্লাহর নবী খেজুর গাছ আল্লাহর পয়গাম্বার রোপণ করেছিলেন, আল্লাহর নবী হেঁটে হেঁটে দেখতেছেন ওই খেজুর গাছ গুলা এত সুন্দর ভাবে খেজুর দিছে, ওই খেজুর গাছের মধ্যে খেজুর গুলা একেবারে পাকনা হয়ে গেছে, সমস্ত খেজুর গাছ আল্লাহু আকবার এত সুন্দরভাবে, আল্লাহু আকবার এত বেশি পরিমাণে খেজুর আসছে, শুধু খেজুর আসে নাই, ওই খেজুরগুলা আসার পরে একেবারে আপনার পাইকা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী একটা একটা করে সমস্ত খেজুর গাছ পরিদর্শন করবেন, এমন সময় তাকায় দেখেন 299টা গাছের মধ্যে খেজুর আছে কিন্তু একটি গাছ বড় হয় নাই, খেজুরও ধরে নাই। খ্রিস্টানের শর্ত হলো পুরা 300 গাছে কি করতে হবে, খেজুর ধরতে হবে একসাথে, একটা বড় একটা ছোট, একটা ধরছে একটা ধরে না, এরকম হইলে চলবে না, পুরা 300 খেজুর গাছ জিতা থাকতে হবে, পুরা 300 খেজুর গাছ খেজুর দিতে হবে, শর্ত তো পূরণ হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী এবার সাহাবায়ে কেরামদের প্রতি লক্ষ্য করে বলেন, হো সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবী নিজ হাতে সমস্ত খেজুর গাছ আমি রোপণ করছি কিন্তু অন্য খেজুর গাছ তো নষ্ট হয় নাই, সব তো খেজুর ধরছে একটা গাছে ধরে নাই, আমার বুঝতে বাকি নাই, আমার অজান্তে মনে হয় তোমরা কেউ খেজুর গাছ রোপণ করছো। আল্লাহর নবীর কথা শোনার পর এবার সাহাবায়ে কেরাম সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, বলো কে আমার অজান্তে খেজুর গাছ তোমরা রোপণ করেছো? এবার নবীর সাহাবী উমার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ও বিশ্ব নবী রাহমাতুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যখন খেজুর গাছগুলা রোপণ করছিলেন আপনার গামজোড়া দেখে আমি সহ্য করতে পারি না, কোন আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি সহ্য করতে পারি না, আমি আপনার কষ্ট দেখে আপনার মহব্বতে আপনার অজান্তে একটু খেজুর গাছ আমি লাগিয়ে দিছি। নিয়তটা উনার দিলের নিয়তটা কিন্তু ঠিক ছিল। আল্লাহ নবী বলেন, আরে উমর, তোমাকে দমক দেওয়া যায় না যেহেতু তুমি আমার মহব্বতে এই কাজটা করে ফেলছো, তোমার দিলের নিয়তটা ভালো। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই গাছটাকে তাড়াতাড়ি তোমরা উপড়িয়ে ফেলো। সাথে সাথে সাহাবায়ে কেরাম মাটি খনন করে গাছটা উঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতি হাত দ্বারা আল্লাহর নবী আবার ওই জায়গার মধ্যে ওই গাছটা রোপণ করিয়ে দিলে। যেই মর্যাদা আল্লাহর নবী ওই গাছটা রোপণ করে দিছেন, এবার আল্লাহর নবী রোপণ করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইছেন, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর নবী হাত উঠিয়ে বলেন, আল্লাহ, আরবের মাটিতে একটা খেজুর গাছ খেজুর ধরতে হইলে 12-13 বছর সময় লাগে, আল্লাহ তুমি এত দীর্ঘ সময়ের কাজ আল্লাহ 1 বছর করে দিছো, আল্লাহ তুমি তো একদিনও করে দিতে পারো, কথা বলেন ঠিক না বেটি? এবার আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ তোমার দয়া এবং মায়া, আল্লাহ তোমার দয়া মায়া তো অনেক বেশি হো, আল্লাহ তোমার দয়া মায়া অনেক বেশি, আল্লাহ আমার সালমানকে আজাদ করতে হলে ও আল্লাহ ওই গাছটাও কিন্তু খেজুর দিতে হবে, আল্লাহ তুমি দোয়া কবুল করে না, আল্লাহ ওই গাছটা তো তুমি খেজুর ধরার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি না, মন
জাতের পরে আল্লাহর নবীর সাহাবাই কেরাম কোন তাকে দেখে অন্যান্য খেজুর গাছে ভাবে খেজুর সুন্দর ভাবে ধরছে ওই গাছটা তো আমার আল্লাহ খেজুর ধরে দিছে এবার আল্লাহ নবী বিশ্ব নবী এবার সাহাবি হযরত সালমান কে নিয়ে এবার আল্লাহ নবী খ্রিস্টানের কাছে চলে গেলেন গিয়া বললেন খ্রিস্টান ভাই যাও তোমার বাগানে গিয়া দেখো পুরা 300 গাছে খেজুর দিছে একটা কম নাই এবার খ্রিস্টান বলে এটা কেমনে সম্ভব গিয়া তাকায় অবাক হয়ে গেছে উনি তো সাধারণ মানুষ না উনি হলেন অসাধারণ মানুষ রে বল সুবহানাল্লাহ এবার খ্রিস্টান আর একটু পরীক্ষা করার জন্য এবার সালমানকে ডাক দিয়া বলে আমার তো শর্ত পুরাটা শেষ হয় নাই 120 তোলা স্বর্ণ দেওয়া লাগবে আল্লাহর নবী বলেন ঠিক আছে সালমান তুমি আমার সাথে আসো মদিনায় যাওয়ার পরে আমি তোমাকে স্বর্ণ দিব আর ওই স্বর্ণ তোমার মালিককে দিয়া তুমি তোমার মালিকের কাছ থেকে একেবারে বিদায় হয়ে তুমি চলে আসবা এবার আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার মদিনায় নিয়ে গেলেন সালমানকে এবার নবীর সাহাবী হযরত সালমান এবার নবীর সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যাওয়ার পরে আল্লাহর নবী এবার বললেন রে সালমান ওই নাও এক টুকরা ওই এক টুকরা স্বর্ণ ওই স্বর্ণ নিয়ে যাও ওই স্বর্ণের টুকরা কাটিয়া 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 তুমি তোমার ওই খ্রিস্টান মালিককে বিনিময় দিয়া তুমি চিরতরে আজাদ হয়ে মদিনায় চলে আসবা এবার সালমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি যে স্বর্ণের টুকরাটা আমাকে দিবেন ওইটা তো বড় না ছোট একেবারে কবুতরের ডিমের মধ্যে ছোট এখানে তো 120 তোলা কেমনে হবে খালি 20 তোলাই তো হবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলুন সালমান আমি বিশ্ব নবী বলছি তুমি কাটিয়া 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 তুমি তাকে ওজন করিয়া 120 তোলা স্বর্ণ দিবা তোমার 120 তোলা স্বর্ণ দেওয়া তোমার দরকার আর ওই খ্রিস্টানের 120 তোলা স্বর্ণ পাওয়া দরকার কেমনে পাইবে আর তুমি কেমনে দিবা এটা তোমাদের বিষয় নাই বিষয়টা কার জোরে বলেন কার আল্লাহর এবার সালমান বুক ভরা শানিয়া মালিকের দরবারে হাজির মালিকের দরবারে হাজির হইয়া এবার সালমান এবার মালিককে ডাক দিয়ে বলে হে মালিক তোমার 120 তোলা স্বর্ণ নেবার জন্য প্রস্তুত হও ওজন দেওয়ার জন্য তুমি পাল্লার ব্যবস্থা করো এবার আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত সালমান এবার ওই খ্রিস্টানের সামনে স্বর্ণের টুকরাটা তুলে ধরল খ্রিস্টান ডাক দিয়া বলে ওরে সালমান তোমার কি মাথা খারাপ হইছে এত ছোট্ট টুকরার মধ্যে 120 তোলা স্বর্ণ কেমনে হবে তোমার মাথার মধ্যে কি বিলকুল কি কোনো বুদ্ধি নাই তোমার মাথায় কি কোনো জ্ঞান নাই সালমান বলে তোমার 120 তোলা স্বর্ণের প্রয়োজন ছোট না বড় এটা তোমার দেখার বিষয় না এবার মালিক সে পাল্লার ব্যবস্থা করলো ওজনের ব্যবস্থা করলো এবার নবীর সাহাবী সালমান কেটে কেটে টুকরা টুকরা করে উনি 120 তোলা স্বর্ণ দিয়া দিলেন দেওয়ার পরে সালমান এবার লক্ষ্য করে দেখে যেই কবুতরের ডিমের মতো স্বর্ণের টুকরা আল্লাহর নবী বিশ্ব নবীর বরকতি হাত দ্বারা সালমানের কাছে দিছিলেন ঠিক একই রকম সালমানের কাছে 120 তোলা দেওয়ার পরেও ঠিক একই ভাবে রয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
কি পরিমাণ আল্লাহর নবীর মুজিজা ছিল, আল্লাহর নবীর হাতের বরকত কি পরিমাণ ছিল, আল্লাহর পয়গম্বরের এত মুজিজা দেখার পরেও আল্লাহর নবীর বরকত, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর শান মান দেখার পরেও যাদের ভাগ্যে যাদের কপালে কালিমা জুটে নাই, আল্লাহু আকবার, আল্লাহ তাদের অন্তরের মধ্যে আল্লাহু আকবার আল্লাহ মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদের কপালে হেদায়ত নাই, তাদের কপালে হেদায়ত নাই, তাদের কপালে জান্নাত নাই, তাদের কপালে সুখ নাই, তাদের কপালে কবরের শান্তি নাই, তাদের কপালে আল্লাহর তৈরি বেহেশত নাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহর নবীকে মানছে, যারা আল্লাহর নবীর আল্লাহু আকবার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরুদা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।